কেস থ্রিতে একটি নৌকা যদি একটি নির্দিষ্ট কোণে যাত্রা শুরু করে, একটি নির্দিষ্ট কোণে যদি অপর পারে পৌঁছানোর জন্য রওনা দেয়, তাহলে কত সময় লাগবে এই জিনিসটা দেখব। যারা কেস ওয়ান আর কেস টু দেখছে আমি শিওর তারা এই বিষয়টা একদম ইজিলি বুঝতে পারবে। তো এই বিষয়টা একটু দেখো যে একটা নির্দিষ্ট কোণ বলে দিবে, অবশ্যই একটা নির্দিষ্ট কোণ বলে দিবে, সেটা স্রোতের অনুকূলে হোক বা প্রতিকূলে হোক বা যেই দিকেই হোক। আমি ধরে নিলাম স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট কোণ বলে দিল, আগে থেকেই এই আলফাটা বলে দিবে 60 ডিগ্রি কোণে এই নৌকাটা যাত্রা শুরু করছে ইউ ব্যাগ নিয়ে, আর এই দিকে যদি স্রোত থাকে বি ব্যাগ, এইদিকে স্রোত আছে বি ব্যাগে, তাহলে এই নির্দিষ্ট কোণে যাত্রা শুরু করলে এই ক্ষেত্রে দেখো সময়ও বেশি লাগবে, দূরত্বও অনেক বেশি যাবে, কারণ লব্ধিটা কিন্তু আরো এই দিকে হবে। লব্ধি অর্থাৎ আর, আরটা কিন্তু আরো এইদিকে হবে। নদীটা যদি এইদিকে থাকে তাহলে আরটা কিন্তু আরো এইদিকে হবে। তাহলে এই জায়গাটাতে আমরা বলতে পারি নির্দিষ্ট কোণে বা এই আলফা এর মানটা বলে দিবে, তাহলে এটা হচ্ছে কি নির্দিষ্ট কোণে, অর্থাৎ আলফাটা দেওয়া থাকবে, এই আলফা এর মানটা আগে থেকেই বলে দিবে, তাহলে এই আলফাটা কি বলবে ফিক্সড করে দিবে তোমাকে। যদি এরকম হয় তাহলে আমরা যে জিনিসগুলো বের করব, এই জায়গা থেকে আমরা বের করব আর, এই জায়গা থেকে আমরা বের করব থিটা, যেহেতু আলফাটা বলাই আছে, আর আর থিটাটা বের করব, এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা হচ্ছে সময় বের করব আমরা, এই সময়টা বের করব। এইখানে সময়ের সাথে সাথে অনেক সময় দূরত্বও বের করতে বলতে পারে, যেমন হচ্ছে এইখানে দুইটা সময়, একটা হচ্ছে কি নদী পারের সময়, নদী পার মানে এই প্রস্থ বরাবর যাওয়াটা, তাহলে একটা সময় হচ্ছে কি নদী পার, এই নদী পারের সময়টা বের করব একটা জিনিস, যেটা উলম্ব বরাবর ব্যাগ, অর্থাৎ উলম্ব ব্যাগ দিয়ে, উলম্ব ব্যাগ। আর আরেকটা হচ্ছে কি এই যে নদীর দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ ভূমি বরাবর, এই যে ভূমি বরাবর যে যাত্রা বা আনুভূমিক আনুভূমিক দূরত্ব, আনুভূমিক দূরত্ব এই সময়টাও বের করতে পারবো, বা আনুভূমিক দূরত্বটাও বের করতে পারবো, আনুভূমিক দূরত্ব যেটা হচ্ছে আনুভূমিক বরাবর বেগের কারণে হবে। এখন দেখো এই জায়গায়, এই জায়গায় যদি আমরা উলম্ব ব্যাগটা নির্ণয় করি, অর্থাৎ উলম্ব বরাবর যে ব্যাগটা, এটা দেখো কার কার আছে, এই যে ইউ 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে আর এই স্রোত 0 ডিগ্রি কোণে এই দিকে আছে, তাহলে ইউ এর উলম্ব উপাংশ আর বি এর উলম্ব উপাংশ বের করি। দেখো ইউ এর উলম্ব উপাংশ কত, ইউ এর উলম্ব উপাংশ, ইউ এর উলম্ব উপাংশ যেটা হবে সেটা হবে ইউ সাইন, সাইন এই যে আলফা এর মানটা সাইন আলফা, আর বি এর উলম্ব উপাংশ হচ্ছে বি সাইন এই যে 0 ডিগ্রি বা বি সাইন 0 ডিগ্রি, তাহলে বি সাইন 0 ডিগ্রি অর্থাৎ বি সাইন থিটা এটা কত হবে, এটা মূলত 0 হয়ে যাবে। তাহলে আমার এই বি এর হিসাবটা আর কিন্তু নেওয়া লাগতেছে না, জাস্ট আমি ইউ এর হিসাবটা নিলেই হচ্ছে। তাহলে এই উলম্ব উপাংশের জন্যই কিন্তু নদী পার হবে, অর্থাৎ নদী পার, নদী পার হবে উলম্ব উপাংশের জন্য। তাহলে নদী পারের জন্য যদি আমরা সময় বের করি, টি সমান সমান কি হবে ডি বাই এই যে ইউ সাইন থিটা, অর্থাৎ ইউ সাইন আলফা যেটাই দেওয়া থাকবে সেটা ইউ সাইন আলফা, এই যে এখানে ফিক্সড করে দিবে, যেমন এই প্রশ্নের ক্ষেত্রে আমি 60 ডিগ্রি বলে দিছি, ইউ এর মানটা তো অবশ্যই বলে দিবে যে নদীর স্রোতের ব্যাগ কত বা নৌকার ব্যাগ কত বা এই বিষয়গুলো বলেই দেওয়া থাকবে। এখন এখন কথা হচ্ছে যে আনুভূমিক বরাবর দূরত্ব যদি বের করতে বলে, তাহলে আনুভূমিক বরাবর এইটুকু যেতে কত সময় লাগছে সেটা বলে দিবে। যদি বলে এইটুকু যেতে 30 মিনিট লাগছে, 30 মিনিট, তাহলে প্রথমে আমার কিলোমিটার দিয়ে যদি ব্যাগগুলা দেওয়া থাকে, যেমন 4 কিলোমিটার পার আওয়ার এরকম যদি দেওয়া থাকে ব্যাগগুলা, তাহলে আমি এটাকে ঘন্টায় নিয়ে নেব, কারণ আওয়ারে আছে একই ধরনের এককে নিয়ে নেব, তাহলে এটাকে আমরা 60 দিয়ে ভাগ করলে অর্থাৎ 0.5 আওয়ার হতে পারে, তো এটা আমরা ধরে নেব। তাহলে এইটুকু যেতে যদি এই সময়টা লাগে, তাহলে এর দূরত্বটাও বের করা যাবে, দূরত্ব সমান সমান অর্থাৎ এস সমান সমান আমরা কি জানি বিটি জানি, টি এর মানটা বলে দিল 0.5 আওয়ার। এখন বি দরকার, আনুভূমিক বরাবর ব্যাগ কার কার আছে, এই যে ইউ এর কস, ইউ এর কস আলফা আর হচ্ছে বি, বি এর কারণ বি কস আলফা, কস জিরো মানে 1, তার মানে কি এই দেখো বি কস 0 ডিগ্রি, বি কস 0 মানে কি এই কস 0 মানে 1, তাহলে বি অর্থাৎ বি এর মানটা নিব, আবার হচ্ছে ইউ এর এইখানে কিন্তু একটা মান থাকবে, এখানে কিন্তু 0 বা 1 হবে না, কারণ কি এইখানে তো একটা নির্দিষ্ট কোণ আছে,
তাহলে এটা হবে কি বি কস এই যে 60 ডিগ্রি তাহলে এই বি কস 60 ডিগ্রি আর এই বি এই দুইটাই হচ্ছে কি এখন টোটাল বিটা আমার এখানে বি কস অর্থাৎ বি প্লাস এই যে ইউ কস 60 ডিগ্রি এইটুকু দিয়ে বের করব এখন দেখা গেছে আর কিভাবে বের করব আর এর যেহেতু থিটার মান দেওয়া আছে ইউ এর মান দেওয়া আছে ইউ স্কয়ার বি স্কয়ার প্লাস 2 ইউ বি কস আলফা আর থিটার মানটা এখন এই যে tan থিটা অর্থাৎ আমার এই থিটাটা যদি বের করতে বলে তাহলে tan থিটা সমান সমান আমরা বের করব সেম ভাবে অর্থাৎ এখানে sin আলফার মানটা কিন্তু দেওয়া আছে cos আলফা তারপর হচ্ছে এখানে যার সাথে কোণ উৎপন্ন করে যেমন b এর সাথে করছে তাহলে যার সাথে করে তাকে যোগাকারে লিখব অর্থাৎ b কে যোগাকারে লিখলাম আর এই জায়গায় u u তাহলে এই জায়গা থেকে বের করে নেব তাহলে বের হয়ে যাবে তাহলে আমরা একটা প্রশ্ন সলভ করি একটা প্রশ্ন সলভ করলে আর একটু ক্লিয়ার হয়ে যেতে পারবো আমি বললাম যে একটা নৌকা যদি 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে একটা নৌকা যদি 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে অর্থাৎ আলফাটা 60 ডিগ্রি বলে দিলাম একটা নৌকা 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে অর্থাৎ ইউ 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে এবং এর বেগ দিয়ে দিলাম আমি 12 কিলোমিটার পার আওয়ার এবং এই নদীর স্রোতের বেগ অর্থাৎ এই জায়গায় যে স্রোতরা আছে এই স্রোতের বেগ আমি বি দিয়ে দিলাম 6 কিলোমিটার পার আওয়ার এটা দিয়ে দিলাম এখন আমি বললাম যে নদী পার হতে কত সময় তাহলে আমার প্রথম নদী পারের সময়টা বের করব নদী পার হতে সময় টি সমান সমান ডি বাই এইখানে বেগ দিতে হবে এই বেগটা বসাবো এখন এই ডিটা যদি বলে দেয় যে 2 কিলোমিটার তাহলে 2 কিলোমিটার এখানে ডি এর মানটা পেয়ে গেলাম এই ডি তো অবশ্যই বলে দেওয়া থাকবে নদীর প্রস্থ কয় কিলোমিটার এখন আসি যে আমাকে এই ব্যাগটা বের করতে হবে এই ব্যাগটা উলম্ব বরাবর যাওয়ার ব্যাগটা কার ব্যাগ এই যেই ব্যাগে নৌকাটা যাচ্ছে তার উলম্ব উপাংশটা আমরা এই দিকে পাবো অর্থাৎ এই দিকে তাহলে এই ইউ এর উলম্ব উপাংশের মান কত ইউ এর উলম্ব উপাংশের মান হচ্ছে ইউ সাইন আলফা আলফাটা কত ডিগ্রি 60 ডিগ্রি তাহলে এই যে ইউ সাইন আলফা উলম্ব উপাংশ আর আনুভূমিক উপাংশটা কি যদি এইটুকু আলফা হয় তাহলে আনুভূমিক উপাংশটা হচ্ছে ইউ কস কস আলফা আলফা মানে কত এই যে 60 ডিগ্রি কারণ এইটুকু হচ্ছে কত 60 ডিগ্রি এখন তাহলে এই যে উলম্ব বরাবর যাবে কার জন্য তার জন্য কারণ এই একটা ব্যাগই কাজ করবে এই ব্যাগটা কাজ করবে না কারণ কি বি 0 ডিগ্রি আছে একশকের সাথে 0 ডিগ্রি আছে তাহলে বি সাইন জিরোর মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে তাহলে শুধুমাত্র এই একটা ব্যাগই কাজ করবে উলম্ব বরাবর যেতে অর্থাৎ নদী পারের তাহলে আমরা দূরত্ব পাচ্ছি কত 2 কিলোমিটার আর এইটুকুর মান অর্থাৎ ইউ এর মান কত 12 সাইন তারপরে 60 ডিগ্রি বসিয়ে দেব এখন ক্যালকুলেশন করে যে সময়টা পাবো এটা হচ্ছে আমার ঘন্টা অর্থাৎ ঘন্টায় দিয়ে দিব এখন যদি আমি বলি যে এই এ বিন্দু থেকে নৌকাটা যেতে চাচ্ছিল ধরো সাপোজ সি বিন্দুতে এ বিন্দু থেকে নৌকাটা যেতে চাচ্ছিল সি বিন্দুতে কিন্তু এই স্রোতের কারণে সে সি বিন্দুতে না গিয়ে পৌঁছালো কোথায় পৌঁছালো ডি বিন্দুতে এই যে এই জায়গায় পৌঁছালো ডি বিন্দুতে পৌঁছালো আর নদীর অপর পারের বিন্দুটা হচ্ছে ধরো বি বিন্দু এই নদীর অপর পারের বিন্দুটা হচ্ছে বি বিন্দু এখন আমি যদি তোমাকে বলি যে এই এই হচ্ছে সিডি এই সিডিটা ধরো বি ডি এর অর্ধেক এর অর্ধেক হচ্ছে এই যে মানে সিডি বা এই যে বিসি মানে এই বিসিটাকে সি বিন্দু দুই ভাগে ভাগ করে ফেলছে এখন এখন যদি আমি তোমাকে বলি যে এই সিডির দূরত্ব কত এই সিডির দূরত্ব কত তাহলে তুমি কিভাবে বের করবা তোমাকে আমি বললাম সিডি এই সিডির দূরত্বটা কত এই দূরত্বটা আমি তোমাকে বের করতে বললাম তুমি আগে এই দূরত্বটা বের করে ফেলো এই যে এই দূরত্বটা বের করে ফেলো এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে যেমন এ থেকে ই বিন্দু যেমন হচ্ছে এই বরাবর এ থেকে ই বিন্দু যেমন এটা যদি আমি ই বিন্দু বলি মানে এই যে এই বিন্দুটা যদি ই বিন্দু বলি তাহলে এটা হচ্ছে কি এই দূরত্ব এই এই দূরত্বটা দেখো এই বিডি এর সমান এই বি আর ডি এর সমান তাহলে আমরা এইটা বের করে ফেলি এই এইটা বের করার প্রসেসটা আমরা জানি এইটুকুর সময় আর যদি এইটুকুর সময়টা যদি দেওয়া থাকে তাহলে আমরা দূরত্বটা বের করে ফেলতে পারবো তাহলে আমরা এই দূরত্বটা বের করতেছি এই দূরত্ব
আমরা s is equal to bt ওই সূত্র থেকেই নিব তাহলে এই দূরত্বটাই আমরা বের করতে চাচ্ছি a এর দূরত্ব s1 এটা বের করতে চাচ্ছি ব্যাক দরকার ব্যাক কে কে আছে দেখো এই যে u cos 60 ডিগ্রি আর হচ্ছে এই যে b এই দুইটা ব্যাক তাহলে u cos cos 60 ডিগ্রি আর এখানে আরেকটা ব্যাক হচ্ছে এটার আনুভূমিক উপাংশ যেটা অর্থাৎ b cos 0 ডিগ্রি b cos 0 মানেই তো b তাহলে সেই b টা আমরা বসাইলাম অর্থাৎ ইনটু t এই যে আমার দূরত্বটা বের হয়ে যাবে এখন দেখো u এর মান জানি u এর মান কত u এর মান দেওয়া আছে 12 আর cos 60 ডিগ্রির মান আমরা জানি তারপর হচ্ছে b এর মান কত দেওয়া আছে 6 এখন সময়টা বলে দিবে যে তোমাকে a e বরাবর যেতে সময় লাগছে a e বরাবর যেতে সময় লাগছে যে ধরো 2 ঘন্টা 2 ঘন্টা 2 আওয়ার তাহলে এখানে তোমাকে বলে দিল ধরো সাপোজ 2 আওয়ার দেন হচ্ছে এই জায়গা থেকে আমরা s1 টা পেয়ে গেলাম এই s1 টা আর এই bd টা কিন্তু সেম তাহলে এখন এইটুকু ওর দেখ তাহলে এই যে দূরত্বটা যা পাবো এটাকে যদি আমরা এই s1 টাকে যদি 2 দিয়ে ভাগ করে দেই তাহলেই তো আমরা ওর দেখ পেয়ে গেলাম দূরত্ব তাহলে আমরা cd এর দূরত্বটা পেয়ে যাব এইভাবেই কিন্তু বের করতে হয় আর এইখান থেকে আরো অনেক জটিল ধরনের প্রশ্ন দিতে পারে আসতে পারে কিন্তু অ্যাকচুয়ালি যত জটিলই আসুক না কেন তুমি যদি উপাংশ দিয়ে করো আর এই উপাংশটা যদি বুঝো তাহলে আমি শিওর তোমার এই নৌকা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না কোনো প্রশ্ন করে মূলত একটা জিনিসই আমরা উপাংশ ব্যবহার করতেছি এখন যদি আমাকে আর টুকু যেতে অর্থাৎ আর দূরত্ব যেতে কত সময় লাগে এই আর ব্যাক নিয়ে যেতে অর্থাৎ এই এডি যেতে কত সময় লাগে এটাও বের করা যাবে এইখানে ডি আমরা এইখানে টোটালি আমরা এইটুকু বের করতে গেলে আমার এই দূরত্বটাও আগে বের করে নিতে হবে তারপরে আমাকে ব্যাকটা বের করতে হবে অর্থাৎ এই দূরত্বটাও আমাকে বের করে নিয়ে তারপরে ব্যাকটা বের করতে হবে এই ধরনের অনেক প্রশ্ন আছে তো তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করো তাহলে আশা করি পেয়ে যাবে আর আশা করি এই তিনটা কেস থেকেই মূলত নৌকার ম্যাথগুলো আপাতত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আমি আরেকটা কেস দেখাবো যেই কেস থেকে খুব কম সংখ্যক ম্যাথ আসে আর বিশেষ করে বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষায় এই কেস 4 এর ম্যাথগুলো আসে তারপরে আমরা বৃষ্টিতে চলে যাব তাহলে আমাদের নৌকাটা শেষ হয়ে যাবে তুমি এই তিনটা কেস দিয়ে মূলত নৌকার ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারো নিঃসন্দেহে এই তিনটা কেসের উপর ভিত্তি করে আমি শিওর নৌকার সবগুলো ম্যাথই হয়ে যাবে শুধুমাত্র অনুকূল প্রতিকূল সংক্রান্ত কিছু ম্যাথ বাদে আর ওই ম্যাথগুলো মূলত আমরা পরের কেসে দেখে নেব তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ